রফিক সিডের 430 হাইব্রিড মুলা, আপনি একটু উঁচু করে ধরেন দেখান, এই মুলাটার এখন বয়স কয়দিন? এইটা বয়স হলো এখন ওই 26 দিন। আচ্ছা, বাজারে অন্য অন্য যেসব হাইব্রিড জাত আছে তার তুলনায় এই জাতটার কি কি পার্থক্য আপনি দেখেন? এইটা পার্থক্য হলো সোজা লম্বা, হ্যাঁ, আর একটা হলো টাইট, আমার টাইটকে পছন্দ বেশি, কারণ এটা ওজন বেশি হয় আর দ্রুত হয়, দ্রুত 37 দিন 33 দিনে মোলা এসে যায়, 33-34 দিনে বাজারজাত করা যায়। তাহলে বাজারে অন্য অন্য হাইব্রিডের তুলনায় আপনি এটা আগাম দেখতেছেন এবং সাইজটা ভালো, টাইট হয় বেশি, কালারটা সুন্দর। এবছর আমি 7-8 বার করছি, 7-8 বার মুলা করছি, বর্ষই তুমি দেখছো না, 7-8 বার হচ্ছে, একবার শেষ হচ্ছে আর একবার করতেছে, এখান থেকে করতেছি, ওখান থেকে করি, এখান থেকে সব জায়গায় আপনাদের মুলা ছিল। রফিক সিডের 430 হাইব্রিড মুলা, আপনি একটু উঁচু করে ধরেন দেখান, এই মুলাটার এখন বয়স কয়দিন? এইটা বয়স হলো এখন ওই 26 দিন। আচ্ছা, বাজারে অন্য অন্য যেসব হাইব্রিড জাত আছে তার তুলনায় এই জাতটার কি কি পার্থক্য আপনি দেখেন? এইটা পার্থক্য হলো সোজা লম্বা, হ্যাঁ, আর একটা হলো টাইট, আমার টাইটকে পছন্দ বেশি, কারণ এটা ওজন বেশি হয় আর দ্রুত হয়, দ্রুত 37-38 দিনে মোলা এসে যায়, 33-34 দিনে বাজারজাত করা যায়। তাহলে বাজারে অন্য অন্য হাইব্রিডের তুলনায় আপনি এটা আগাম দেখতেছেন এবং সাইজটা ভালো, টাইট হয় বেশি, কালারটা সুন্দর। এবছর আমি 7-8 বার করছি, 7-8 বার মুলা করছি, বর্ষই তুমি দেখছো না, 7-8 বার হচ্ছে, একবার শেষ হচ্ছে আর একবার করতেছে, এখান থেকে করতেছি, ওখান থেকে করি, এখান থেকে সব জায়গায় আপনাদের মুলা ছিল।